তিনি বলেছেন আজকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আপাতত বন দপ্তরের দায়িত্ব নতুন কাউকে দেওয়া হচ্ছে না, বীরবাহা হাঁসদাকেই বাড়তি দায়িত্ব পালন করতে বলা হয়েছে সূত্রের খবর। আজকে ক্যাবিনেট মিটিং ছিল। প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই পরস্পর বিরোধী কথাবার্তা বলছেন। তিনি কিছুদিন আগেই বলেছেন যে 1 কোটি রেশন কার্ড ভুয়া ছিল, আমরাই বাদ দিয়েছি। আপনারা সেই ইতিহাস জানেন যে 2016 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে উনি বাদ দিতে বাধ্য হয়েছেন, এবং আজকের এই কথার মধ্য দিয়ে এবং বন দপ্তরে জেলে থাকা বা কাস্টডিতে থাকা একজন ব্যক্তিকে রাখার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল যে জ্যোতিপ্রিয় মল্লিক বা তার স্ত্রী বা তার আত্মসহায়ক পিএ বা তার কন্যা তার আত্মীয় স্বজনরা শুধু খাননি, মুখ্যমন্ত্রীও একটা বড় অংশের বেনিফিসারির মধ্যে আছেন, তিনিও উপভোক্তা জ্যোতিপ্রিয় মল্লিকের। আজকের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়। মহুয়া মৈত্র, সিবিআই এনকোয়ারি অর্ডার হয়েছে, ওয়েলকাম করছি আমরা। দেশের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স। উনি যেভাবে দুবাই বেস ভারতবর্ষের পার্লামেন্ট তার কোশ্চেন অ্যান্সারের পাসওয়ার্ড ইত্যাদি দিয়েছেন, যা আপনাদের মাধ্যম দিয়ে জনসমক্ষে এসেছে, তাতে মনে হয়েছে এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। আমি প্রথম ব্যক্তি বলেছিলাম শুধুমাত্র সদস্যপদ বাতিলের মধ্য দিয়ে নয়, এই রকম দেশ বিরোধী ব্যক্তির জেলে পুরে রাখা উচিত। বলছি আজকে জ্যোতিপ্রিয় মল্লিককে যখন সাংবাদিকের প্রশ্ন করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে, উনি বলছেন কোন ব্যানার্জি, আমাদের লিডার অভিষেক? আমি জ্যোতিপ্রিয় মল্লিক মহোদয় বাড়ি থেকে খাওয়ার কোর্ট অ্যালাউ করেছে, ওনার বাড়ি থেকে খাওয়ার আসে সিজিওতে, এবং আমার বিশ্বাস ওই খাওয়ার দিতে যাওয়ার সময় মমতা ব্যানার্জি বা তার ভাইপোর বার্তা জ্যোতিপ্রিয়কে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে কটা দিন একটু কষ্টে মেঝেতে শুয়ে কাটিয়ে দাও, এরপরে তোমাকে পিজি রুডবান ওয়ার্ডে রাখা হবে, একটাই শর্ত, তুমি মুখ খুলবে না। এটা শিখিয়ে দেওয়া কথা বলছে এবং এটা খাওয়ার দিতে আসার সময় শিখিয়ে দিয়ে গেছে। কাকু তো সুস্থই আছে, কাকু কৌস্তভ রায় এরা তো সুস্থই আছে, সাউথ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তিনিও সুস্থ আছে, তিনিও ইডি ডাক এড়াবেন বলে একটা লম্বা মন্ত্রী ফেসে যাবে বলে ওখানে শুয়ে রেখেছে। উডবান ওয়ার্ডটাকে এই কাজে ব্যবহার করা হচ্ছে, এবং ডক্টর নীলরতন সরকারের মতো প্রণম্য ব্যক্তি যারা পিজিকে নিয়ে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের সাহারা হিসেবে এই সর্বোত্তম হসপিটাল তৈরি করেছিলেন, মমতা ব্যানার্জি এটাকে ধ্বংসের পথে নিয়ে গেছেন এবং এটা খুবই বেদনাদায়ক। এটা কি সেফ হোম হয়ে উঠেছে তৃণমূলে? সেফ হোম একেবারে, এটা মমতা ব্যানার্জির সেফ হোম, তৃণমূল বলে কিছু নেই। সেটা সবাই আজকে টিভিতে দেখেছে, একটা ইলেকট্রনিক চ্যানেল স্টিং অপারেশন করে ওটা দেখিয়েছে, এবং তিনি কিভাবে খবর কাগজ পড়ছেন, পা দোলাচ্ছেন, চা কফি খাচ্ছেন, কিভাবে ফাইভ স্টারে আছেন, এটা সবাই দেখতে পেয়েছে, নতুন করে বলার কিছু নেই। আমি ইনভেস্টিগেটিং এজেন্সিকে বলবো তাদের হায়ার কোর্টে দরকার হলে যাওয়া উচিত, এবং এই সব লোককে চুলের মুঠি ধরে এইমসে নিয়ে চলে যাওয়া উচিত। আজকে আবারও জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন তিনি নির্দোষ, এবং 13 তারিখেই নাকি তার সব কিছু ব্যাংকশাল কোর্টে প্রমাণ হয়ে যাবে যে তিনি একটা কাস্টডি থাকা লোক, তিনি কি বলছেন তার উত্তর আমার দেওয়া উচিত নয়, আমি দিতেও চাই না, এবং তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তিনি নিজের উপরে মানে নিজে বাঁচার জন্য এসব কথাবার্তা বলছেন, বাকিটা ইনভেস্টিগেটিং এজেন্সি এবং জুডিশিয়ারি ঠিক করবে, কারোর ইচ্ছার উপরে আমি কবে বেরিয়ে আসবো বা কবে ঢুকে যাব এটা নির্ভর করে। ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে বিরাট মাপে যে কেলেঙ্কারি, 2.5 বছর আগে ভাঙড়ের একটি ঘটনাতেই একটি ঘটনা বলে কথা নয়, 50% ধান কেনার অ্যাকাউন্টটি ভুয়া, অনুব্রত মণ্ডলের রাইস মিলের সিউড়ি কোপাটি পেয়ে 400 অ্যাকাউন্ট পাওয়া গেছে অনুব্রত মণ্ডলের কেসে, যে অ্যাকাউন্টগুলোর অস্তিত্ব নেই, নো ইয়োর কাস্টমার, কে ওয়াইসি মেনে
অ্যাকাউন্টগুলো হয়নি এবং সমবায় সমিতি এসকেউএসএরও একটা বড় অংশ এই ঘাবলার সঙ্গে যুক্ত। আড়াই বছর আগে যে জানা গিয়েছিল সেটা কি কিছু করলো না? চুপচাপ থেকে গেল আড়াই বছর আগে একটা করবে না তো? তৃণমূল টাকা লুট করেছে, মমতা ব্যানার্জি ভাগ পেয়েছে, কেন করতে যাবে? আর এখানে সিআইডি মানেই তৃণমূল, আর পশ্চিমবঙ্গ পুলিশ মানেই তৃণমূল। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমন নিয়ে আর তৃণমূল আবার বলছে চক্রান্তের অভিযোগ, এটা যে জন্মদিন তার কাছে উপহার এসছে, চক্রান্ত হচ্ছে, চক্রান্ত করলে কোর্টে গেছেন, কোর্ট উনার তদন্তের ক্ষেত্রে কোনো কী কী অর্ডার দিয়েছে সবাই জানে, পাবলিক ডোমেনে আছে, কোর্টের জাজমেন্টের সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, আবার সুপ্রিম কোর্ট, আবার সংশ্লিষ্ট বিচারপতির কাছে ফিরে আসা, এবং এটা শুধু একটা কেসের ক্ষেত্রে নয়, একাধিক কেসের ক্ষেত্রে, কোল স্ক্যাম, লিপস অ্যান্ড বাউন্স এবং টিচার রিক্রুটমেন্ট, একাধিক কেসের ক্ষেত্রে উনার ইনভেস্টিগেশনের জন্য মহামান্য উচ্চ আদালত এবং উচ্চতর আদালত দুটোই ক্লিয়ারেন্স দিয়েছে এবং দুটো আটকানোর জন্য উনি ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য লয়ার ব্যারিস্টারদের নিয়োগ করেছিলেন, সে আইনি লড়াই করার অধিকার তার আছে। কিন্তু এটা যদি চক্রান্ত হতো, তাহলে যদি সদি চক্রান্ত বলে থাকেন ওরা, তাহলে তারা কাকে ইঙ্গিত করছেন? কলকাতা হাইকোর্টের মহামান্য সিনিয়র বিচারপতিদের ইঙ্গিত করছেন, না সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদেরকে ইঙ্গিত করছেন? তারা সরাসরি বলুন যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে চক্রান্তকারী কারা, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা তো অসন্তুষ্ট, আমরা তো বলছি লিপস অ্যান্ড বাউন্সের যে ডকুমেন্ট আপনি পেয়েছেন, কুন্তলের চিঠিতে আপনি যা পেয়েছেন, তাতে ডাকার তো কোনো প্রশ্নই নেই, ভিতরে ঢোকানো দরকার। এত বড় প্রভাবশালী লোক যাকে বাইরে রেখে কখনো ইনভেস্টিগেশন হতে পারে না, তাকে কাস্টডিতে নিয়ে এই রাজ্য থেকে মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে গিয়ে যদি নিরপেক্ষ বিচার তদন্ত করতে হয়, তাহলে ওকে কাস্টডিতে নিয়েই তদন্ত করা উচিত, এটা তো আমাদের বক্তব্য, বিজেপির বক্তব্য। কিন্তু ওনাকে ইনভেস্টিগেটিং এজেন্সি অনেক সময় দিয়েছেন, অনেক মানে কোর্টে লিগাল ব্যাটেল করার সুযোগ দিয়েছেন, উনি একাধিকবার লিগাল ব্যাটেল করেছেন এবং লিগাল ব্যাটেলগুলো লোয়ার কোর্টে হয়নি, হায়ার কোর্টে হয়েছে, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে হয়েছে, এবং সেখানে উনি লিগাল ব্যাটেলে ফেল করেছেন, তাই উনি ইনভেস্টিগেশনের সামনে উপস্থিত হতে বাধ্য হচ্ছেন। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো লেনা দেনা নেই। এজেন্ট সব ব্যাপারে হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, জঙ্গি যোগ রয়েছে, ঠাকুরনগরে এবং বারাসাতে একাধিক জায়গায় এনআইএ তদন্ত করেছে, তলাশি করেছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, জঙ্গি যোগ, এদের প্রত্যেকের সঙ্গে দুবাইয়ের যোগ আছে, এদের প্রত্যেকের সঙ্গে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে। বাকিবুর রহমান তিনি এমন কিছু জায়গায় টাকা দিয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, নিষিদ্ধ সংগঠন পিএফআইয়ের তিনটি প্রতিষ্ঠানে বাকিবুর রহমানের টাকা আছে, গেছে, ডোনেট করেছে, যে পিএফআইকে ভারত সরকার নিষিদ্ধ করেছে, তার মানে দেশবিরোধী জঙ্গিবাদ, আতঙ্কবাদ এবং ফেমা, বিদেশে টাকা পাচার, এগুলো যারা করে থাকে তাদের জন্য ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি হচ্ছে ফিট অর্গানাইজেশন, দে আর ডুইং প্রপারলি। এবং শুধু এটা নয়, গত দু বছরে পশ্চিমবঙ্গে কোর্টের নির্দেশে ইকবালপুর, মমিনপুর, ডালখোলা, রিসড়া, শিবপুরের পিএম বস্তি, খেজুরির পশ্চিম ভাঙনমারি, ভগবানপুরের নাড়ুয়াবিলা এবং বীরভূমের সাঁইথিয়া মোহাম্মদ বাজারের জিলোটিন স্টিক উদ্ধার, সবগুলোতে এনআইএ ইনভেস্টিগেশন প্রপারলি হচ্ছে। আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গে বসে যারা দেশ মাকে, ভারত মাকে দুর্বল করার কাজে চক্রান্ত যুক্ত, তাদের এনআইএ সঠিক সাজা দিতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলায় এজেন্সির ভূমিকায় আপনি খুশি? এজেন্সির ভূমিকা নিয়ে কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলায়? এজেন্সির সার্বিক, আমি পার্টিকুলার কোনো কেসে বলবো না, এজেন্সির ভূমিকায় নিশ্চিতভাবে
পশ্চিমবঙ্গের মানুষ শেষ রেশন কাণ্ডে গম আটা খাওয়া মন্ত্রী তার গ্রেপ্তারে মানুষ এজেন্সির উপরে খুশি। এটা সম্ভব হয়েছে কেন? সম্ভব হয়েছে এই জন্য যে ভারতবর্ষের প্রশাসনিক প্রধান হচ্ছে নরেন্দ্র মোদি। তিনি কিছুদিন আগেই বিজ্ঞান ভবনে একটি সিম্পোজিয়ামে এজেন্সিকে বলেছিলেন দরকার হলে 100,000 যুবক যুবতীকে আমি রিক্রুটমেন্ট করব, কিন্তু দেশের কোনায় কোনায় যারা গরিব মানুষকে প্রতারিত করে এই ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। মাননীয় দেশের প্রধানমন্ত্রীর বোল্ড স্টেপের জন্যই আজকে পশ্চিমবাংলায় কোল স্ক্যাম বলুন, গরু পাচার বলুন, আমাদের রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন এবং লাস্ট ফুড স্ক্যাম, এক্ষেত্রেও অত্যন্ত গতিশীলতার সঙ্গে প্রমাণ সাপেক্ষে এজেন্সি কাজ করছে। আমরা পশ্চিমবঙ্গের লোক আশাবাদী এবং গত কয়েক সপ্তাহে এজেন্সির কাজে পশ্চিমবঙ্গের মানুষ উৎসাহিত, যে কান তো টেনেছেন মাথা কবে ঢুকছে। সার্বিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল যে শিক্ষা দুর্নীতি মামলায় তলব করা হয়েছে এই বিষয়ে কিভাবে দেখছেন? ইডির তলব আগামীকাল? আমি আগেই উত্তর দিয়ে দিই, এখানে আমার দেখার কিছু নেই, আমার দেখার কিছু নেই। আমি শুধু এজেন্সিকে বলবো আপনি রাখবেন কি ছাড়বেন প্রমাণের উপর নির্ভর করবে, আপনি স্যাটিসফাইড কি না, কোঅপারেশন করছেন না, ইটস নট মাই সাবজেক্ট। কিন্তু আপনার প্রিমিসেসে পুলিশকে দিয়ে মাইক নিয়েছে, ডান হাতে ঘড়ি, বাম হাত জিন্সের পকেটে ঢুকিয়ে সিজিও ক্যাম্পাসে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী যে ধরনের ফিল্ডি ল্যাঙ্গুয়েজ অহংকার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এর আগে, কখনো দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে, কখনো সিজিও ক্যাম্পাসে দাঁড়িয়ে, কখনো নিজাম প্যালেসে দাঁড়িয়ে, আমি এয়ারপোর্টের ডাইরেক্টরকে এবং সিআইএসএফের যিনি এসেছেন লেডি কমান্ড্যান্ট তার কাছে কমপ্লেনও করেছি, দিল্লি থেকে ফিরে এসে এয়ারপোর্ট প্রিমিসেসে দাঁড়িয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিমিসেসে দাঁড়িয়ে কী করে এই ধরনের আক্রমণ দেশের প্রধানমন্ত্রীকে করতে পারে? এটা যেন না হয়, এটা যেন না হয়। আপনারা রাখবেন কি ছাড়বেন, আপনারা আদর করবেন কি কী করবেন, সে দ্যাটস ইউর বিজনেস, নট মাই বিজনেস। তা আপনার প্রিমিসেসে দাঁড়িয়ে দেশের সরকার এবং দেশের প্রধানমন্ত্রীকে যদি আক্রমণ করে নিশ্চিতভাবে আমি অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আমার অবজেকশন জানাবো। খাদ্য দপ্তরের ওয়েবসাইটেই দেখা যাচ্ছে যে 2017-18 সালে যেখানে 4,64,000 নথিভুক্ত কৃষক, সেটা 2021-22 যখন জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিলেন 28 লক্ষ, পরের বছর যখন আধার বায়োমেট্রিক, আমি এটা ফেসবুক এবং টুইটারে 4 দিন আগে করেছি, 4 দিন আগে করেছি। আমি খুবই হ্যাপি, একেবারে চোর ধরো জেল ভরো চলছে এবং ইনকাম ট্যাক্সও কোমর বেঁধে নেমেছে, এক একটা পঞ্চায়েতের প্রধান ফাটা প্যান্ট পরত, গিটি লাগানো সাইকেল চড়ত, 5 কোটি টাকার বেশি মালিক মিনিমাম। সম্মানীয় বিধায়ক স্বর্ণকমল শাহ সুপ্রিম কোর্টে গিয়ে স্টে নিয়েছে এবং তার স্বামী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। হ্যাঁ, সব পুরো উত্তর চব্বিশ পরগনায় যেখানেই মারিবেন হাত দুর্গন্ধ ছড়াইবে। আমরা যারা প্রকৃত বিজেপি করি বলে মনে করি বা দাবি করি, আমাদের এমন কোনো আচার আচরণ কথাবার্তা কার্যপদ্ধতি হওয়া উচিত নয় যাতে এই 21 সালের পর থেকে ক্ষতবিক্ষত হওয়া বিজেপি কর্মীরা বা আজকেও একজনকে মেরে ঝুলিয়ে দিয়েছে শুভদীপ মিশ্র, এদের আত্মারা অসন্তুষ্ট হয়, এরকম কোনো কাজ কারোর করা উচিত নয়। আর আমি জাতীয়তাবাদী দল আগে করেছি, প্রাইভেট লিমিটেড কোম্পানিও করেছি, এখন বিজেপি করছি। ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে কথা বলার ব্যাপক সুযোগ রয়েছে। আমি এটা কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বলছি না, আমি সবার ক্ষেত্রে বলছি যে ভারতীয় জনতা পার্টির আভ্যন্তরীণ বক্তব্য রাখার জন্য এখানে আপনি দেখলেন আমি এখানে 5টার সময় এসেছিলাম, আমি 8টার সময় বেরোচ্ছি, 3 ঘন্টা আমি ছিলাম, শুধু শুনছিলাম না, তো বলার সুযোগও দিয়েছে আমাকে পার্টি।
এই সুযোগটা প্রত্যেকের আছে, এই সুযোগটা কাজে লাগানো, এমন কিছু করবেন না যাতে মগরাহাটের প্রার্থী মানস সাহার আত্মা স্বর্গ থেকেও কান্নাকাটি। দিল্লি থেকে বীরভূম পর্যন্ত কোনো চিন্তা নেই, তাই এবিপি আনন্দ না ভাবলেই চলে। তন্ময় ঘোষের হোটেলে আজকে আয়কর হানা হয়েছে, উনি কোন দলে আছেন বলুন, কোন দলে আছেন আপনি আগে বলুন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না, বিজেপির এমএলএ ও দুর্নীতিতে যুক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।